বন্ধুরা কেমন আছো সবাই? আবারও চলে আসলাম নতুন গল্প শোনানোর জন্য। দেরি না করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমার সাথেই থাকো। আজ কিন্তু আমি তোমাদের যে ঘটনাটি শোনাতে যাচ্ছি এটা খুবই মজার। গল্প শুরু করার আগে বলে রাখি, আমার নাম্বার নিতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে তোমার বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দাও। তাহলে এবার মূল ঘটনায় যাওয়া যাক। আমার নাম দিয়া, বয়স 28 বছর, ঢাকায় থাকি। আমি বিবাহিতা, আমার স্বামী বিদেশে থাকে। কয়েক বছর আগে আমার জীবনে এমন একটা ঘটনা ঘটে যে বলা যায় না। ওই ঘটনার পর থেকে আমার জীবনে নতুন একটা অধ্যায় শুরু হয়ে গেছে। স্বামীর অফিসের বস একদিন আমাকে ফোন করে বললেন যে আমার স্বামী আমার জন্য কিছু জিনিস পাঠিয়েছে, তার বাসা থেকে সেগুলো নিয়ে আসতে হবে। আমি পরদিন স্বামীর বসের বাসায় গেলাম। আমি সাধারণত বাসার বাইরে গেলেই সাজগোজ করে যাই, সেদিনও বেশ সেজে বের হয়েছি। আমার পরনে পাতলা একটা সিল্কের শাড়ি, সাথে সাদা হাতা কাটা টাইট ব্লাউজ, খোলা পিঠ। আমি নাভির নিচে শাড়ি পরি, তাই যথারীতি সেদিনও নাভির নিচে শাড়ি পরেছিলাম। আমি ডিজাইন করে নাভির ছিদ্রে একটা রিং লাগিয়েছি। ও হ্যাঁ, আরও একটি কথা, আমার স্বামীর বসের স্ত্রীও বিদেশে থাকে, সেটা অবশ্য আমি পরে জেনেছি। আগে জানলে এভাবে হুট করে একা ওনার বাসায় যেতাম না। যাই হোক বন্ধুরা, তিনি জিনিস দেওয়ার নাম করে আমাকে তার রুমে নিয়ে গেলেন। আমাকে বসিয়ে একটা প্যাকেজ আমার হাতে ধরিয়ে দিলেন। তারপর বললেন, দেখো তো কেমন হয়েছে। তিনি হঠাৎ আমার পাশে বসে পড়লেন। অস্বস্তি লাগলেও তাকে কিছু বলার সাহস পেলাম না। হাজার হোক, তিনি আমার স্বামীর বস, তিনি অনেক ক্ষমতাশালী মানুষ। রেগে গেলে আমার স্বামীর চাকরি চলে যেতে পারে। কিছুক্ষণ পর আমি কিছু বুঝে ওঠার আগেই তিনি আমার গালে ঠোঁট গুঁজতে শুরু করলেন। আমি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম আর বললাম, কি করছেন আপনি? এটা বলে আমি বিছানা থেকেই উঠে গেলাম। তিনি চট করে আমার শাড়ির আঁচল ধরে ফেললেন, তারপর বিছানার পাশে রাখা সিডি প্লেয়ারটা চালু করে দিলেন, আমার শাড়ির আঁচল তার হাতে। আমি নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলাম, প্লিজ আমাকে ছাড়ুন। উনি বলে উঠল, সেটা তো হবে না সুন্দরী, তোমাকে যখন পেয়েছি তোমার স্বাদ না নিয়ে কিছুতেই তোমাকে ছাড়ব না। তিনি শাড়ি ধরে টেনে আমাকে তার কাছে নিলেন, তারপর ধাক্কা দিয়ে আমাকে ফেলে দিলেন। এরপর ক্ষুধার্ত বাঘের মতো আমার উপর ঝাঁপিয়ে পড়লেন। একসময় আমার সব কিছু খুলে নিলেন তিনি। আমি মুহূর্তের মধ্যে তার সামনে একদম উন্মুক্ত হয়ে গেলাম। বস আমার ডাব দুইটা জোরে জোরে দোলতে লাগলেন। আমি আর সহ্য করতে পারছি না, মনে হচ্ছে ডাব দুইটা বেলুনের মতো ফটাশ করে ফেটে যাবে। সে উন্মুক্ত হয়ে তার মেশিন বাবাজিকে আমার মুখে দিয়ে দিলেন। ঘৃণায় আমি সেটা মুখে নিতে চাইলাম না, কিন্তু আমি তার সাথে পেরে উঠলাম না। মেশিন বাবাজিকে মুখে ঢুকিয়ে খেলা শুরু করে দিল। বস নির্বিচারে কিছুক্ষণ আমার মুখেই খেলল, তারপর আমার দুপা সরিয়ে আমার গোলাপি মাঠে মুখ দিলেন। জিভ দিয়ে লম্বালম্বিভাবে আমার মাঠ খেতে লাগলেন। আমার মাঠের আষ্টে গন্ধে বস পাগল হয়ে গেলেন। মাঠ ছেড়ে উঠে আমার উপরে শুয়ে পড়লেন। তারপরে দেরি না করে মেশিন বাবাজিকে ঠেকিয়ে মারলেন এক চাপ। হঠাৎ করে তার খেলোয়াড় বাবাজি জুড়ে আমার মাঠ ছিঁড়ে ভেতরে গেল। যন্ত্রণায় আমার নরম শরীরটা মুচড়ে উঠল ব্যথার চোটে। আমার দুই চোখে পানি চলে এসেছে। সে এবার কোমর ঝাঁকিয়ে আরও জোরে মাঠে খেলা শুরু করলেন। আমার মাঠ ছিঁড়ে ভিড়ে মেশিন বাবাজির আগাগোড়া ভেতরে ঢুকে গেল। আমি প্রাণপণেই চেঁচিয়ে উঠলাম, ও মাগো বাঁচাও, আমায় গেলাম, মাঠটা ফেটে গেল গো, কে আছো বাঁচাও। কিন্তু আমাকে বাঁচাতে কেউ এগিয়ে এলো না। আমার বুক ফাটা আর্তনাদ কারো কানে গেল না। বাস এরপর তার গতি কমিয়ে খেলতে শুরু করে দিলেন। আমার মনে হলো রড গরম করে কেউ যেন ছ্যাঁকা দিচ্ছে। আমি প্রথমে মুখ বন্ধ করে সহ্য করলাম, ফলে কখন যে জ্ঞান হারিয়ে ফেলেছি জানি না। যখন জ্ঞান ফিরল দেখি আমি বিছানায় পড়ে আছি, দুই হাত এখনো বাঁধা আছে, মাঠের রক্তে বিছানার চাদর লাল হয়ে গেছে, ব্যথায় আমার শরীর লাল হয়ে গেছে। আমাকে চোখ খুলতে দেখে বস এগিয়ে এলেন আর বললেন, কি দিয়া কেমন আছো? যাক, শেষ পর্যন্ত জ্ঞান ফিরেছে তাহলে ভালোই হলো, তোমাকে ঠিক মতো করতে পারিনি, এখন ভালো করেই মনের সুখে তোমার মাঠে নামবো আমি। এসব শুনে বসের মুখে থুতু ছুঁড়ে মারলাম। তিনি আমার গালে একটা চর বসিয়ে দিলেন। চর খেয়ে আমার সব দাঁত নড়ে উঠল। আমি চোখে সর্ষে ফুল দেখতে লাগলাম। আমি বললাম, আপনি তো আমার স্বামীর বস, তাহলে আপনি আমার সাথে এরকম করলেন কেন? তিনি বললেন, তেমন কিছুই তো করিনি তোমাকে, শুধু একবার খেলেছি। তোমাকে দেখার পর থেকেই তোমার বাগানে খেলার গোপনে একটা ইচ্ছে জেগেছিল, আজ সেই ইচ্ছা পূরণ করলাম। আমি বললাম, যা করার তা করেছেন, এবার আমাকে ছেড়ে দিন। বস বলল, এত তাড়াতাড়ি নয়, এখনো তো আরও খেলা বাকি। এরপর বস বিছানায় উঠে বসলেন। তার মেশিন বাবাজি আমার সামনে লাফালাফি করছে। আমি মনে মনে ভাবছি, বোধহয় এই মেশিনের গুতায় আমার মরণ হবে।
বস আমাকে শুইয়ে দিয়ে আমার মাঠে তার মেশিন বাবাজিকে আবার ঢুকিয়ে দিলেন। ব্যথার চোটে মনে হচ্ছে আমি আর বেঁচে নেই। আমার গলা দিয়ে একটা আত্মচিৎকার বেরিয়ে আসছে। ইস, খুব লাগছে, বের করেন তাড়াতাড়ি। বস বললেন কি বের করব। আমি বললাম আপনার খেলোয়াড় মাঠ থেকে বের করেন প্লিজ। তিনি বলে উঠলেন, এবার তোমার মাঠে আবার আউট করি, তারপর বের করব। বস আবার খেলতে শুরু করলেন। আমার মনে হচ্ছে মাঠের চারপাশ ছিঁড়ে একটা মোটা গাছের গুড়ি খেলছে আর বের হচ্ছে। এইভাবেই 20 মিনিট পর তিনি আমার মাঠের ভেতরে তার সবটা ঢেলে দিলেন। আমি যেন হাফ ছেড়ে বাঁচলাম। অনেক ব্যথা পেয়েছি, কিন্তু আমার নিজের অনেক ভালো লেগেছে। ওই দিনের পর থেকে বস আমাকে প্রায় তার বাসায় ডাকতেন। আমিও খেলার লোভে বসের বাসায় চলে যেতাম। এতে যেমন আমার মাঠের জ্বালা মিটত, তেমনই অনেক দামি দামি উপহারও পেতাম। বন্ধুরা, এদিকে আমার কোনো হুঁশ নেই, আমি আমার কাজ করেই চলেছি। আমি যাকে ভেবে এমন করছি সে দরজার আড়ালে দাঁড়িয়ে, কিছুক্ষণ পর আমার হয়ে যাওয়ার অবস্থা। কিন্তু এখানে যদি হয় তাহলে বিছানায় লেগে যেতে পারে, তাই আমি উঠে বসলাম। দরজাটা আমার পেছনে ছিল, তাই আমার চোখ দরজায় গেল না। আমি বিছানায় বসে নিজের কাজ চালাচ্ছি। ওদিকে বেয়াই উচ্ছ্বাসে গুটি গুটি পায়ে আমার পিছনে এসে দাঁড়ালেন। আমি সাথে সাথে পেছনে ফিরে হকচকিয়ে উঠলাম। আমার মনে হচ্ছিল এটা স্বপ্ন নাকি বাস্তব। আমি একটু কাঁপা কাঁপা সুরে বললাম, ভাই আপনি? বেয়াই বলল, হ্যাঁ, আমি ফোনটা নিতে ভুলে গেছি, ওটাই নিতে এসেছি। এখন তো মনে হচ্ছিল আমার সৌভাগ্য ছিল ফোনটা ভুলে যাওয়া। আমি কিছু বলতে পারছিলাম না, চুপ করে থাকলাম। তখন বেয়াই বলল, থেমে গেলেন কেন? এবার আর কল্পনায় নয়, বাস্তবেই আমি আপনার সামনে। দেখুন আমার খেলোয়াড়টা কেমন করে লাফাচ্ছে খেলার জন্য। আমি এবার খুব লজ্জা পেয়ে গেলাম। আমার এই লজ্জা পাওয়া দেখে বেয়াই আমার দিকে এগিয়ে এসে বলল, দেখুন এবার বাস্তবে কেমন লাগে, ওনার গন্ধ আমার নাকে ভেসে আসছে। আমি গন্ধে মোহিত হয়ে তাকে জড়িয়ে ধরলাম। এবার সে কিছুক্ষণ আমার বাগানের পেঁপেগুলো দলাই মোলাই করে আমার মাঠের রাস্তায় হাত দিয়ে ঘষতে শুরু করলেন। ওনার স্পর্শে আমি কেঁপে উঠতে লাগলাম। এদিকে আমি ওনার খেলোয়াড়টা এক হাতে নিয়ে নাচাতে লাগলাম। আমার হাতের ছোঁয়ায় খেলোয়াড়টা লাফাতে লাগলো। কিছুক্ষণ চলার পর বেয়াই আমাকে বিছানার জায়গা মতো রেখে পুরো উন্মুক্ত করে দিল। ওনার বিশাল খেলোয়াড়টা আমার মাঠের রাস্তায় সেট করেই ঘুষতে শুরু করল আর মাঠে হালকা ঘাসের মাঝে বিচরণ করতে লাগলো। তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি আমাকে। একসময় বেয়াই আমার মাঠের রাস্তায় চালিয়ে দিল তার বিশাল খেলোয়াড়টা। খেলোয়াড়ের আগমনে আমার ভালো লাগছে। পাশের ঘরে বেয়ান ঘুমিয়ে আছে, কিন্তু এর তোয়াক্কা না করেই বেয়াই বেশ গতি দিয়ে খেলতে শুরু করলেন। গতিময় খেলার তালে তালে আমার বাগানের পেঁপেগুলো বেশ দুলতে লাগলো। পেঁপেগুলোর দুলনি দেখে বেয়াই একটা পেঁপে শক্ত করে ধরে খেতে লাগলো।